বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার পরিপূরক হিসেবে পরিবেশ সহ সকল সম্পদ সংরক্ষণ চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে দেশবাসীর কাছে 8টি দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার জাতীয় রিপোর্টার্স ইউনিটিতে অমূল্য জীবন, সম্পদ, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মূলে নীতিবিবর্জিত রাজনীতি, অবিলম্বে সকল সহিংসতা বন্ধ করুন, প্রকৃতি ও সম্পদ রক্ষা করুন শীর্ষক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন এসব কথা জানান। এ সময় তিনি জানান, বাপা কোনো দলের নয়, সম্পূর্ণভাবে দল নিরপেক্ষ সংগঠন হিসেবে পরিবেশ সংরক্ষণের কাজ করে আসছে। দেশপ্রেম বিবর্জিত, সকল রাজনীতি পরিহার, গাছ পোড়ানো উপড়ানো বন্ধ, যানবাহনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ, গার্মেন্ট শিল্পে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন সহ 8টি দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে।